হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমাদেরকে সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে। তো দীঘাতে কী কী আমরা কীরকম এনজয় করলাম 31st নাইটে? আমরা বেরোচ্ছি এখন 31st নাইটে, মানে 31st ডিসেম্বরে। সো আজকে আমি তোমরা হচ্ছে কী কী এনজয় করছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর 1st জানুয়ারিতে আমরা কোথায় গিয়েছিলাম সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখা যাক ভিডিওটা। আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি, তোমরা সামনে দেখতেই পাচ্ছ দীঘার মেন গেট। তো চলো। ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে গিয়েছি। বাট প্রথমে আমরা হোটেল দেখব, দেন হোটেলে ফ্রেশ হয়ে দেন আমরা স্নান করতে বেরোবো। তো চলো ভিডিওটা দেখা যাক। তো আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দিন আমরা স্নান করতে যাচ্ছি এখন। কিন্তু আমরা স্নান করা বা দীঘাতে কতটা পরিমাণে ভিড় আমরা ভিডিওটা দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি ফোনের একটা প্রবলেমের জন্য ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিলো। যাই হোক, আমরা নাইটের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি ঢেউসাগরের দিকে, তো তোমরা দেখতে থাকো। আমরা ঢেউসাগরে পৌঁছে গেছি, এখানে টিকিট কেটে ঢুকতে হবে এবং হ্যাঁ, প্রত্যেকের মুখে মাস্ক পরা, একদম মাস্ক করে ঢুকতেই হবে। তো চলো ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। ট্রেনে চাপার খুব ইচ্ছে ছিল, বাট ট্রেনে পুরো বুকিং ফুল বুক হয়ে গেছিলো। আর আমরা ছিলাম 8 জন, তো আমাদের জায়গা ছিল না, তো আমাদেরকে শেষমেশ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো চলো। সত্যি খুব সুন্দর সাজিয়েছিল। আর আমরা এই 31st নাইটে আমরা বেরিয়েছিলাম, মানে এর আগে বাড়িতেই থাকতাম, বাট 31st ডিসেম্বরে কোনো দিন আমরা বাইরে বেরোতাম না ভিড়ের জন্য। তো এই প্রথম আমি দীঘাতে এলাম 31st নাইটে। তো চলো ভিডিওটা দেখা যাক, আর কী কী প্রোগ্রাম হবে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো আমরা সবাই এখানে আইসক্রিম খাচ্ছিলাম, তাই ভাবলাম সবার ভিডিও তো করিনি যারা যারা আমরা এসেছি। তবে বাবা একটু দূরে ছিল, তো বাবার ভিডিওটা হালকা বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক তারা দেখতেই পাচ্ছে সবাই। তো এবারে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছি, একটা স্টেজ আছে, নৌকো স্টেজ, তোমরা যারা দীঘা দিয়ে গিয়েছো তোমরা তো অনেকেই জানো। তো সেই স্টেজটাতেই প্রোগ্রাম হচ্ছিল। জানি না তোমাদেরকে কতটা আমি মানে দেখানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমরা অনেকটা দূরেই ছিলাম তাই জুম হচ্ছিল না অতটা দূরে, ভিডিও অতটা বোঝা যাচ্ছে না হয়তো, বাট তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলে যাচ্ছি, অনেকটাই রাত হয়েছে, আবার রাত্র 12টায় উঠতে হবে কারণ ওদের সবাইকে জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ার। আর আমরা এখন যাচ্ছি আমরা এখন এসেছি বিচিত্রপুরে। তো বিচিত্রপুর একটা দীঘার নতুন জায়গা, হয়তো তোমরা অনেকেই জানো না আর আমরাও জানতাম না, তাই তোমরা দেখো দীঘা থেকে বিচিত্রপুর বেশি দূরে নয়, অনেকটাই কাছে, তো তোমরা গেলে দেখতে যেতে পারো। তো চলো জায়গাটা কেমন দেখো তোমরা।
দেখে তো মনে হচ্ছে পুরো যেন একটা মানে পুরো যেন সুন্দরবন। সুন্দরবনে তোমরা যারা গিয়েছো তোমরা দেখতেই হয় দেখেছো যে দুদিকেই জঙ্গল আর মাঝখানে নদী বয়ে যাচ্ছে, আর মাঝখানে তোমরা বোটে করে নদীতে যাচ্ছ। তো পুরো সেই রকমই একটা দৃশ্য, খুব সুন্দর, খুব 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 সুন্দর জায়গা। তোমরা যদি সুন্দরবন কেউ না গিয়ে থাকো তো তোমরা এই জায়গাটাও যেতে পারো। এই জায়গাটাও সুন্দরবনের থেকেও কিছু কম অংশ নয়। হ্যাঁ, তবে সুন্দরবনের মতো বাঘ হরিণ এসব দেখতে পাবে না, কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর, তোমরা গেলে দেখতে যেতে পারো। এখানে একটা ঘাট, আমরা সেখানে নেমে যাব, দেখা যাক সেখানে কি আছে। দ্বীপ টাইপের তোমরা যে দেখতে পাচ্ছ, ওখানে জল ভেজা, ওখানে জোয়ার বয়ে হলে ওখানে সমুদ্রের জল অত দূর চলে আসে। এটা একটা চরের মতো, পুরোটাই বালি। তো আমরা এখন ব্যাক করছি, কারণ হচ্ছে ভাটা পড়ে যাবে, তাই জন্য সবাইকে হচ্ছে চলে যেতে হবে ব্যাকে, কারণ ভাটা পড়ে গেলে আমরা এখানে আটকে যাব। তাই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি। বাড়ি যাব দীঘা, টাটা, বাই বাই। তো আজকে 1st জানুয়ারি, তোমরা এটাই জন্যই ভিডিও করা, কারণ আজকে কতটা দীঘাতে ভিড় হয়েছে সেটাই দেখানো। প্রচুর প্রচুর প্রচণ্ড ভিড় আজকে, তোমরা মানে দেখলে বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই সুন্দর লেগেছে। আর হ্যাঁ, আমি জানি অনেকটা লেটে আমি ভিডিওটা আপলোড করেছি, তো তার জন্য সরি। তো এভাবে ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে দিও, যাতে আরও তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো চলো, বাই, টাটা।